ইউটিউবের শর্টস ফেসবুকে রিলস হিসেবে আপলোড করা যাবে এটা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন দেখুন আমরা সবাই জানি যে কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বা আমরা একজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম ভিন্ন ইউটিউবের আলাদা মনিটাইজেশন পলিসি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এগুলো রয়েছে আবার ফেসবুকে রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথবা পলিসি ইস্যু সেই সাথে কমিউনিটি স্ট্যান্ডার্ড তার মানে দুটি প্ল্যাটফর্মে আপনি একজন লোক হলেও দুটি প্ল্যাটফর্মে নিয়মকানুন সেই ভিন্ন হওয়ার কারণে আপনাকে আলাদা আলাদা নিয়ম মেনেই কিন্তু কাজ করতে হবে যার কারণে সবার মনে এই প্রশ্নটা চলে আসে যে আমরা যারা একটি কন্টেন্ট তৈরি করি বা শর্টস তৈরি করি ইউটিউবের জন্য সেই শর্টসটা ফেসবুক পেজে সেম আপলোড করতে পারবো কি না দেখুন আজকের এই ভিডিওতে আপনাদের এই গুরুত্বপূর্ণ যেই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেটার অ্যান্সার আমি দিতে যাচ্ছি তবে এই অ্যান্সারের আগে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে একটা ইউটিউবের শর্টস সেটা যদি আপনার একদমই নিজস্ব কন্টেন্ট হয় তাহলে সেটা কি ফেসবুকে আপলোড করাটা আপনার কাছে এতদিন কি মনে হতো এবার চলুন আমরা কন্টেন্টে আসি দেখুন প্রথমত হচ্ছে আমাদের কন্টেন্টে কি থাকে এক নম্বর হচ্ছে আমাদের কন্টেন্টটা আমাদের নিজেদের কন্টেন্ট কিনা তার মানে কন্টেন্ট এলিমেন্টস দুই নম্বর হচ্ছে আমাদের কন্টেন্টের যেই ভিজুয়াল এবং অডিও ভিজুয়াল এই দুইটা জিনিসের সমন্বয়ে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করি তার মানে ভিডিও এবং অডিও সো আপনার যে কন্টেন্টটা সেই কন্টেন্টের যে অডিওটা সেই অডিওতে দুটি পার্ট থাকে একটা হচ্ছে আপনার নিজের ভোকাল আর আরেকটা হচ্ছে সাউন্ড এলিমেন্টস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সো আপনার যে ইউটিউবের শর্টসটা আপনি তৈরি করেছেন আমি ধরে নিচ্ছি আপনার যে কন্টেন্ট সেটা সম্পূর্ণ আপনার নিজের আপনি কথা বলেছেন নিজে আপনার নিজের বিরল আপনার নিজের সিনেম্যাটিক শর্ট সব কিছু কিন্তু সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছেন সেটা যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহারের ক্ষেত্রে আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে নিয়ে থাকেন তাহলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য যোগ্য নয় এটা একদম স্পষ্ট কথা তার মানে আপনি যদি একটা কন্টেন্ট রেডি করেন যে কন্টেন্টে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে এবং সেই কন্টেন্টের আপনার হচ্ছে মেইন ভিডিও এ রোল তারপর হচ্ছে বি রোল সিনেম্যাটিক শ্যুট এবং গ্রাফিক্স সব কিছু আপনার নিজের করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো নির্দ্বিধাই আপনি কিন্তু সেটা ফেসবুকে রিলস হিসেবে আপলোড করতে পারবেন কিন্তু যখন আপনি সেই কন্টেন্টটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো মিউজিক ব্যবহার করবেন সেক্ষেত্রে সেই মিউজিকের যদি আপনি আসলে সাবস্ক্রিপশন নিয়ে থাকেন বা আপনি সেটার রাইট রাখেন আপলোড করার মতো ক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন নতুবা আপনি কিন্তু ইউটিউবের অডিও লাইব্রেরির মিউজিক যেটা আপনি শর্টসই ইউজ করেছেন সেটা ফেসবুকের যে রিলস আছে সেখানে ইউজ করতে পারবেন না আর করলেও সেটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে আটকে রাখবে বা পলিসি ইস্যু দিয়ে রাখবে যার কারণে আপনি হয়তোবা রিলস মনিটাইজেশন পাবেন না অথবা আপনার পেজে মনিটাইজেশন আপনি নাও পেতে পারেন সো আশা করছি বুঝতেই পেরেছেন যে কোন কারণটা যদি আপনি শুধু খেয়াল করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইউটিউবের যে শর্টস সেটাকে ফেসবুকে আপলোড করতে পারবেন একদম সহজ এবং পানির মতো স্বচ্ছ যদি কন্টেন্ট সম্পূর্ণ আপনার হয় তাহলে আপনি শুধু ইউটিউব এবং ফেসবুক না পৃথিবীর যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি শর্টস ভিডিওগুলোকে রিলস আকারে বা ফিল্ম আকারে যেভাবেই হোক ছাড়তে পারবেন আর যদি সেখানে কপিরাইটেড কন্টেন্ট থাকে আর সেটার ওনার আপনি না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনি ছাড়তে পারবেন না আর ছাড়লেও সেই নির্দিষ্ট প্ল্যাটফর্মের যে নির্দিষ্ট পন্থা আছে সেই পন্থা মেনে আপনাকে ছাড়তে হবে যেমন হচ্ছে রিলসে অপশন রয়েছে যে আপনি আপনার কোনো একটা ভিডিওকে রিলসে অ্যাড করবেন এবং সেখান থেকে মিউজিক লাইব্রেরি থেকে আপনি মিউজিক অ্যাড করে দিবেন যেটা অন্য কারো মিউজিক সেই মিউজিকটা আপনি অ্যাড করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের এখনও রিলস মনিটাইজেশন হয়নি তারা কোনো প্রকারের মানে কপিরাইটেড মিউজিক তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন না যদি আপনি চান খুব সহজে দ্রুত আপনার রিলসে পেইজে রিলস মনিটাইজেশন পান ঠিক আছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একদম সহজ এবং সাবলীলভাবে বুঝিয়ে দিয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এরকম আরও ছোট ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই দেবে আপনারা যারা ফেসবুক পেজ কীভাবে খুলবেন এটা এখনও জানেন না প্রপারলি তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনি নিজেই খুলে নিতে পারবেন দেখা হচ্ছে সেই ভিডিওতে